हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल शर्मिष्ठास ब्लॉग। आशा करछी तोमरा भालो आछो, सुस्थ आछो। तो बंधुरा, जेहेतु तोमराई आमार द्वितीय एकटा परिवार, सेई जोन्नो आजके आमी डिसाइड करेछी जे तोमादेर साथे आमी आमार छोटोबेलाकार किछु फटो किछु मेमोरी शेयर करब। तो आमी तो आजके खूब एक्साइटेड जे तोमादेर साथे आमी आमार छोटोबेलाकार किछु फटो आर किछु मेमोरी शेयर करब। तो আর আশা করি তোমাদেরও ফটোগুলো দেখে ভালো লাগবে, আমার ছোটবেলাকার কিছু কিছু জিনিস জেনেও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, দেরি না করে তোমাদের কিছু ফটো দেখানো যাক, আর আমার সাথে তোমরা শেষ পর্যন্ত থেকো। আর তার আগে বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, আর পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো এবার শুরু করা যাক। তোমাদের আমি প্রথমেই বলে দিই যে সবার বাড়িতে হয়তো অনেক বড় বড় অ্যালবাম থাকে, কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়িতে একটা কিউট একটা অ্যালবাম আছে। তো সেই অ্যালবামটা সম্বন্ধে বলবো, কেন ছোট কেন কিউট। তো তার আগে বলে দিই যে আমি ফটোগুলো তো দেখাবো, আর ফটোগুলোর সাথে সাথে তোমাদের বলেও দেব যে মানে কোন দিন এটা কিসের ফটো বা কোন দিন ক্লিক করেছিলাম, কিন্তু যেগুলো আমার মনে থাকবে না সেগুলো আমি তোমাদের বলে দেবো যে এগুলো আমার মনে নেই। তো চলো, আর এবার তোমাদের যে অ্যালবামটা দেখাই আমি বলছিলাম সেটা হচ্ছে এই অ্যালবামটা। দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট একটা অ্যালবাম। তো বলে দিই এই অ্যালবামটার বয়স হচ্ছে যখন আমি ক্লাস ফাইভে পড়তাম সেই সময় আমার দাদা এই অ্যালবামটা কিনে এনেছিল। তো সেই সময় তো মানে অতটা মানে বুঝতাম না আমরা যে কতটা মানে মানে কতগুলো ফটো রাখা যাবে বা কিছু। তো এই অ্যালবামটা দাদা জাস্ট চলার জন্য কিনে এনেছিল, ভেবেছিল পরে একটা হয়তো বড় অ্যালবাম কিনবে, কিন্তু যাই হোক এটাই তখন কিনে এনেছিল। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত এই অ্যালবামটা আমাদের কাছে আছে। তো চলো প্রথম ফটোটা আমি তোমাদের দেখাই এতে কী ফটো আছে। তো আমি প্রথম এটাকে ওপেন করছি, প্রথমে যে ফটোটা আছে তার সম্বন্ধে আমি বলবো। তো প্রথম ফটোটা আছে এই ফটোটা, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো গেস করতে পারবে না এটা কে, কিন্তু আমি বলে দিচ্ছি এটা আমার দাদা। ইয়েস, আমার দাদা যখন আড়াই থেকে তিন বছর বয়স তখনকার এই ফটোটা। তো এই ফটোটাতে আমার দাদা একটা ব্ল্যাক কালারের পাঠান স্যুট পরে আছে, ঠিক আছে, দেখো চোখে কাজল পরে আছে, কপালে টিপ পরে আছে, তো খুবই কিউট। আমার দাদা ছোটোবেলায় খুবই সুন্দর দেখতে ছিল। তো চলো এবার নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটো হচ্ছে এটা। তো এটা যতদূর সম্ভব আমার জন্মদিনের ফটো, আমি হয়তো তখন তিন বছর বয়স মতো ছিল তখনকার। তো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে আমার পিসির ছেলে। তো আমার জন্মদিনে এই জামাটা আমাকে আমার মা গিফট করেছিল, আর সেই দিনই আমি আর কি ছবি তুলতে গেছিলাম, আমরা স্টুডিওতে গেছিলাম, তো ছবি তুলেছিলাম। কাছ থেকে দেখাই তোমাদের নেক্সট ফটো হচ্ছে এবার এটা বলে দিই তোমাদের, এটা আমার দাদুর ফটো। তো আমার দাদু এখন আর বেঁচে নেই, প্রায় মানে প্রায় বলবো কেন, সরি, এক বছরও হয়নি যে আমার দাদু মারা গেছে। তো এটা আমার দাদুর ফটো, দেখো আমার দাদুও খুব সুন্দর দেখতে ছিল এক সময়। তো এই ফটোটা বলে দিই, এই ফটোটা হচ্ছে আমার বাবা মার যখন বিয়ে হয়েছিল সেই সময়কার ফটো। এটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা একটু দেখতে পাচ্ছ। তো চলো নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটো হচ্ছে এটা। তো ইনি হচ্ছে আমার বড় মা, মানে আমার দাদুর মা, যাকে এক্ষুনি দেখালাম, তো ওনার মা এটা। এনাকেও খুব সুন্দর দেখতে ছিল, আমি অবশ্য অতটা আমার মনে পড়ে না, কারণ আমি যখন দু বছরে তখনই বড় মা মারা গেছিল। তো কিন্তু ইনি খুব সুন্দর দেখতে ছিল, মানে খুব ফর্সা ছিল আর গোল মতো মুখ, মানে খুবই সুন্দর দেখতে ছিল আর কি।
তো দেখো। তো এবার আমি নেক্সট ফটো দেখাই। তো নেক্সট ফটো হচ্ছে এটা। তো এটা সম্বন্ধে বলি, দেখো তো একটু মুখের ম্যাচ ফ্যাচ পাও কিনা কোথা থেকেও। গেস, তোমরা হ্যাঁ ঠিক গেস করেছো, এটা হচ্ছে আমার মা, আমার মায়ের বিয়ের ফটো। আর বলে রাখি যে ফটোগুলো তো অনেক বছরের ফটো, তো একটু একটু খারাপ হয়ে গেছে, তো তোমাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে। কিন্তু এই ফটোটার আর একটা বড় ফটো আছে যেটা আমি তোমাদের দেখাবো, তো ততক্ষণ তোমরা এই ফটোটা দেখো। দেখেছো কত সুন্দর দেখতে ছিল আমার মা? সবাই বলে আমি নাকি আমার মার মতো হয়েছি, কিন্তু আমার মা তো বলে আমি তো একদমই আমার মার মতো হইনি আর কি। তো দেখে নিয়েছো? তো চলো এবার নেক্সট ফটো হচ্ছে এটা। এই ফটোগুলো দেখে আমার সত্যি এত হাসি পায়, আমি কি যে বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও আমি বলছি, এটা হচ্ছে, এটা তো আমি কি ছিলাম, হ্যাঁ এটা তো আমি, আর এটা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড। তো তোমরা ইউটিউবে এরও একটা চ্যানেল আছে সিয়াস ব্লগ বলে, তোমরা চেক করে নিতে পারো। আমি যদি পারি তো নিচে ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো। আর ও সত্যি দেখো কেমন ছিল, ও কেমন ছিল আর আমিও কেমন ছিলাম, আর এখন দুজনকে পাশাপাশি দাঁড় করালে মনে হবে যেন কি একটা, যেন আমরা মানে যাই হোক কি বলবো। তো দেখো ও খুব সুন্দর দেখতে ছিল আর আমি দেখো কি দেখতে ছিলাম। কিন্তু আমরা ছোট থেকে, এটা আমার চাইল্ডহুড ফ্রেন্ড বলতে পারো, যখন আমরা খিচুড়ি স্কুলে পড়তাম তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, আর এখনো পর্যন্ত এই বন্ধুত্বটা টিকে আছে। তো আমি চাই এটা আগে পর্যন্তও টিকে থাকুক। তো নেক্সট ফটো তোমাদের দেখাই। তো নেক্সট ফটো হচ্ছে এটা। এ হ্যাঁ ঠিকই গেস করেছো, এটা আমি, থোবরার সাথে থোবরার কোনো মিল নেই, যাই হোক এটা আমি। তো বলে রাখি এই ফটোটা আমি কবে তুলেছি, এই ফটোটা আমি আমারই যে আগে বান্ধবীটা দেখালাম, এই বান্ধবীটা ওর বিয়ে ছিল। তো বিয়ের আগে আমরা কিছু চারটে বান্ধবী মিলে গেছিলাম স্টুডিওতে ফটো তুলতে, তো সেই সময় আমি একটা সিঙ্গেল ফটো তুলেছিলাম, তো সেই সময়কার ফটো এটা, কবেকার সেটা মনে নেই, তো আমার মনে নেই। দেখেছো কত রোগা ছিলাম, আর এখন দেখেছো? তো চলো নেক্সট ফটো দেখা যাক। ইন্টারেস্টিং টিরিং দিরিং। বন্ধুরা দেখে নাও এই ফটোটা আগে, তারপর বলছি এটা কার ফটো, এই ফটোতে কে কে আছে। ইয়েস, তো এবার বলি এটা হচ্ছে আমার বাবা, যার সাথে এখনকার সাথে তখনকার মুখের তো মিল নেই। এটা হচ্ছে আমার মা, আর এটা কিন্তু আমি নই, এটা হচ্ছে আমার দাদা। দেখো কি সুন্দর দেখতে ছিল আমার দাদা ছোটবেলায়। আমার বাবাও কত সুন্দর দেখতে ছিল, আমার মাও তো খুব সুন্দর দেখতে ছিল। দেখেছো, ক্যামেরা হয়তো ক্যাচ করতে পারছো না, কিন্তু তোমরা একটু চেষ্টা করো তো বুঝতে পারবে। ঠিক আছে, এটা কবেকার ফটো আমি জানি না, তো আর আমি মাকে জিজ্ঞেসও করিনি। তো যাই হোক এই ফটোটা আমি তোমাদের দেখালাম, এটা খুবই কিউট একটা ফটো। তো চলো দেখানোর আগে দেখাই এটা আরও ইন্টারেস্টিং ফটো। তো চলো দেখা যাক। ড্যাং ড্যাং। হ্যাঁ এইবারে বলি, এইটা হচ্ছে আমার মা, আমার মা দেখেছো সেই সময় কত রোগা ছিল আর তারপরে মোটা হয়ে গেছে। আমার মা, এটা আমার বাবা, আর এই পুচকিটা হচ্ছে আমি। দেখো ভালো করে দেখো। তো দেখতে পাচ্ছ এটাও কবেকার ফটো, আমার তো মনে নেই, তো যাই হোক তোমরা জাস্ট দেখো কি কিউট না। তো চলো দেখতেই এরকম, কিন্তু ছোটবেলায় আমি খুবই কিউট ছিলাম, সেটা এখন প্রমাণিত হবে। তো দেখো টিডিং টিডিং, দেখেছো ভালো করে দেখো, এটা হচ্ছে আমি, এই যে চেয়ারে বসে আছি, দেখেছো কত সুন্দর দেখতে ছিলাম, দেখো কি সুন্দর।
আর এটা হচ্ছে আমার দাদা। আমার মনে হয় এটাও আমার জন্মদিনেরই ফটো, কিন্তু মনে নেই, কিন্তু হয়তো হতে পারে। তো দেখো, দেখতে পাচ্ছো? তো চলো নেক্সট ফটো দেখি। দেখো, এটা হচ্ছে আমি। দেখছো, ছোট থেকেই কত গোলু মোলু ছিলাম আমি। দেখো দেখো, হাতে আবার ঝুনঝুনি নিয়ে ফটো তুলেছি। তখন এইগুলো খুব চলতো। আমার মা বলে যে তখন এগুলো নেয়ার জন্য বাচ্চারা কাঁদত। তো আমারও ছিল মনে হয় এটা। তো যাই হোক, কি সুন্দর! দেখো, এটা যখন আমি 1 বছর সবে একদম হাঁটতে হাঁটতে এরম বেরম করে মানে শিখেছি, সেই সময়কার ফটো। তো দেখো, দেখে নিয়েছো? তো চলো ফটো নিয়ে এটা দেখাই। বলে দিই, এটাও আমার জন্মদিনেরই ফটো। তো দেখো, তখন অত সাজা গোজের কিছুই আমি জানতাম না, এখন যাও বা জানি। তার জন্য দেখো আমি কিরকম সেজেছিলাম, দেখেছো? বাচ্চারা এরকমই সাজে, খুব হাই ফাই তো সাজতে পারে না, কিন্তু হ্যাঁ, এখনকার বাচ্চারা একটু আমাদের থেকেও অ্যাডভান্স। কিন্তু তারাও দেখো, দেখো তোমরা, এটা আমি আর এটা আমার দাদা। ছোটবেলায় খুব কালো ছিলাম, এখনও আছি, কিন্তু এখন একটু মানে এটা সেটা মেকে মেকে না ফর্সা হয়ে গেছি। তো দেখো দেখো, তো চলো ফটো দেখাই। তো দেখো কত হ্যান্ডসাম দেখতে, দেখেছো? এটা আমার বাবার ফটো। তো বলে দিই প্রথমেই, যারা যারা হয়তো এই ভিডিওটা দেখবে বা যারা যারা আমার বাবাকে চেনো বা আমাকে চেনো বা আমার বাড়িতে এসছো, তাদেরকে প্রথমেই বলে দিই যে এখনকার সাথে তখনকার মুখের কোনো মিল পাবেই না, হয়তো শুধু গোপটারই মিল পেতে পারো। তো এটা অনেক পুরনো ছবি, একদম প্রথম যখন আমার বাবা একদম ইয়ং ছিল, সেই সময়কার ফটো। তো এখন তো বয়স হয়ে গেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য এখনকার সাথে তখনকার কোনো মিল পাবে না। তো এটা আমার বাবা, দেখতে পাচ্ছ? এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, তাহলে বুঝতে পারছো এটা কবেকার ফটো, দেখেছো? তো চলো এবার নেক্সট ফটো দেখা, ভালো করে দেখো বন্ধুরা। এটা হচ্ছে আমার মা, যখন বিয়ে হয়নি তার আগের ফটো এটা, দেখেছো? এই মুখটার সাথে হয়তো একটু মুখের মিল থাকতেও পারতো, মানে আগে ছিল, এখন তো দেখতেই পাচ্ছ মোটা হয়ে গেছি একদম, সেই জন্য হয়তো এখন যাই হোক পাবে না। তো যাক গে, দেখেছো কত সুন্দর দেখতে ছিল আমার মা? তো চলো নেক্সট ফটো হচ্ছে এটা। তো তোমরা এই ফটো এনাকে আগেও তো দেখেছো, বললাম এটা আমার দাদু, আর আমার দাদুর কোলে রয়েছে হচ্ছে আমার দাদা। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, জীবনে এমন সুযোগ হয়নি যে আমি আমার দাদুর সাথে এইভাবে একটা ফটো তুলবো, হয়তো হয়নি। তো আমার সাথে আমার দাদুর এইভাবে কোনোদিন ছোটোবেলাকার কোনো ফটো নেই। তো এটা আমার দাদা, তো আমার দাদাই হয়তো এই সৌভাগ্যটা পেয়েছিল যে আমার দাদুর কোলে উঠে ছবি তুলতে পেরেছিল। তো আমার হয়নি, তার জন্য হয়তো আমার একটুখানি মানে কী বলবো, আফসোস থাকবে। তো দাদু এখন নেই আমাদের সাথে, তো কিন্তু এই স্মৃতিগুলো রয়েছে, তো তাতেই আমরা অনেক খুশি। তো দেখো, তো চলো তোমার নেক্সট ফটো দেখাই দেখাবো। সেটা সত্যি কথা বলতে মানে এটাই হয়তো আমার ফ্যামিলির লাস্ট স্টুডিওতে গিয়ে তোলা ফটো, মানে আমি আমার মা আমার বাবা আমার দাদা একসাথে থাকা একটা লাস্ট ফটো। তো দেখো, এই যে আমি, এই যে আমার মা, এই যে আমার দাদা, এই যে আমার বাবা, দেখেছো? এই ফটোটাই হয়তো লাস্ট ফটো যেটা আমরা এই চারজন মিলে স্টুডিওতে গিয়ে তুলেছি। তো এরপর আমাদের আর কোনো মানে ফটো নেই, মানে একসাথে এরকম আর কোনো ফটো নেই। তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট ফটো। তো দেখো কীরকম ছিল, দেখেছো আমি কীরকম ছিলাম একটা? আমাকে দেখোই না বাবা, যাক গে।
দেখো। তো চলো এবার নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটো হচ্ছে এটা। তো তোমরা ভাবছো এটা আবার কে? আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ইনিও একজন আমার ফ্যামিলি মেম্বার। তো বলে রাখি এটা হচ্ছে আমার বড় মাসি, মানে আমার মায়ের দিদি। তো দেখো, আর এটা হচ্ছে তার একমাত্র ছেলে, আমার আমার দাদা হয়, ঠিক আছে। ও অনেক ছোট ছিল সেই সময়। তো বলে রাখি যে আমার এই মাসিও গত মানে 5 বছর হতে চললো বা 4 বছর মতো, তো আমার মাসিও আর বেঁচে নেই, তিনিও মারা গেছে। তো এই ফটোটাই একটাই আছে আমার মাসির আমার কাছে, মানে এটা অনেক দিনের ফটো, তখন আমার মাসিও ইয়াং ছিল। তো এটাই একটা ফটো আমাদের কাছে রয়েছে। ফটোটা হচ্ছে দেখো এটা। তোমরা ভাবছো কোথায় চলে গেলাম আমরা? হ্যাঁ, তো তোমাদের বলে রাখি যে আমি যখন 4-এ পড়তাম, মনে হয় 4-5 এরকমই হয়তো হবে, অতটা মনে নেই সত্যি কথা বলতে। তো সেই সময়কার ফটো এটা। তো আমি আমার মানে আমি মা বাবা দাদা সেই সময় গ্যাংটক ঘুরতে গেছিলাম। তো কাছড়াপাড়া থেকে বাস ছেড়েছিল, আমার রিলেটিভই ছেড়েছিল। তো সেই সময়কার এটা। তো আমরা গ্যাংটকে গেছিলাম, সেখানে একটা এই যে ঝিল ছিল, ঝিলটার নামটা এখন আমার কাছে মনে নেই। তোমরা যদি কেউ গ্যাংটক গিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে ঝিলটার নাম। তো সেই ঝিলের সামনেই ফটোটা তুলেছিলাম। তো অতটা বুঝতে পারবে না, কারণ ফটোটাতেও অতটা আমাদের মুখটা বোঝা যাচ্ছে না, তো তোমরা বুঝতে পারবে না। কিন্তু বলে দিই, এই যে এইটা আমি, এই ছোটটা, এটা আমার দাদা, এটা আমার মা, আর এটা হচ্ছে সরি, এটা আমার বাবা, এটা হচ্ছে আমার মা, ঠিক আছে। তো এখন এরকমই গ্যাংটকের কটা ফটো দেখাচ্ছি আমি তোমাদের। তো চলো নেক্সট ফটো হচ্ছে এটা। তো এখানে সত্যি কথা বলতে আমি এখন কাউকেই আমার মনে নেই কারা কারা রয়েছে না রয়েছে, সেই ছোটোবেলায় মনে থাকতো। তো এখানে শুধু একটা জিনিস দেখাতে পারি, এই যে এই যে এখানে একটা ছোটো বাচ্চার মুখ দেখছো না, এটাই হচ্ছে আমি, আর এখানে আমার মা, আর এই যে আমার বাবা, ঠিক আছে। আর এগুলোকে আমি অতটা চিনি না, এখন মনে নেই তো আমি বলতে পারবো না। এগুলো আমার বাবার বন্ধু ছিল, কিছু রিলেটিভও ছিল, তো অনেক ছোটোবেলা, তো অতটা মনে নেই, তো তাদের সাথে অতটা কন্ট্যাক্টেও নেই আমরা, তো সেই জন্য আমি তোমাদের বলতে পারলাম না, তো এমনি দেখিয়ে দিলাম। তো নেক্সট ফটোটা দেখাই। নেক্সট ফটোটা হচ্ছে এটা। দেখো কি সুন্দর না দৃশ্যটা পিছনের। তো বলে দিই, এইখানে আছি আমি, এই যে আমি আর আমার দাদা। আমার দাদা আমাকে জড়িয়ে ধরেছে, ধরে এরকম একটা ফটো আমরা ক্লিক করেছিলাম, মানে খুবই সুন্দর, মানে এত ভালো লাগছিল জায়গাটা, খুবই সুন্দর। তোরা নেক্সট ফটো দেখাবো হচ্ছে এটা। এটা হচ্ছে আমার দাদার ছোটোবেলাকার ফটো। তো কবেকার ফটো আমি বলতে পারবো না, কিন্তু ছোটোবেলাকার ফটো এটুকুনি তো তোমরাও বুঝতে পারছো। এখন সেই দাদা অনেক বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো আর কি বলবো। যাই হোক, তো দেখেছো আমার দাদাকে কিন্তু খুব সুন্দর দেখতে, আমি যেরকম সেরকম নয়, ফর্সা সুন্দর, অনেক সুন্দর। তো দেখো এবার নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটোটা আমি তোমাদের দেখাবো, তার আগে বলে দিই কেউ কিন্তু হাসবে না, এটা কিন্তু হাসার কথা নয়, ঠিক আছে। সেটা সে তোমরা হাসলে হাসতে পারো, কিন্তু প্লিজ হেসো না কিন্তু, হ্যাঁ। তো নেক্সট ফটো হচ্ছে এটা, দেখো দেখো। তো এই ফটোটাকে আমি নিজেই যখন দেখি আমার এত হাসি পায়, কিছু বলার তো থাকেই না। তোমরাই দেখো এটা কি কেমন ফটো। ড্রেসটার কালারটা ছিল একটু অন্য ধরনের, কালারটাই মানে ফটো তুলে অন্যই কালার করে দিয়েছে স্টুডিও থেকে। আর তার মধ্যে তো মানে আমার চুলের স্টাইল আর মেকআপ, মানে মাশাল্লাহ কি বলবো আর। দেখো তো চলো তোমাদের নেক্সট ফটো দেখাই। ফটো হচ্ছে এটা। এটা আমার বাবা, তোমাদের আগেও দেখিয়েছি। তো আমার বাবার বিয়ের সময় যখন বিয়ের আগে আর কি বরকে ডেকে বসায় যে কি করে, আমারও বিয়ে হয়েছে, আমার মনে নেই কি করে, তো যাই হোক যেটাই করে না কেন, তো সেই সময় এটা করছিল। তো সেই সময়কার ফটো এটা। তো চলো নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটো হচ্ছে এটা। উড়ি উড়ি, তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ফটোটার সাথে আমার
কোনো মিল আছে কি? মিল তো পাবেই না। তার আগে বলে দিই এই ফটোটা আমি সিক্সে পড়তাম এরকমই, সেই সময়কার ফটোই হবে। সিক্সেও না, অ্যাকচুয়ালি আমার মনে নেই ঠিকঠাক, ফাইভে হয়তো, আই গেস ফাইভে পড়তাম, সেই সময়কার ফটো। তো দেখো ফটো তুলতে গিয়ে এত ভয় পেয়েছি, পায়ের ওপর পা দিয়েছি, তারপরে আবার হাতে আবার একটা তার মধ্যে ফুলের মানে ইয়ে ধরিয়ে দিয়েছে, কি বলে এটাকে, যাই হোক ফুলের একটা কি ধরিয়ে দিয়েছে। আর চুলের কাটিং দেখেছো? তার মধ্যে গলায় একটা সাদা কি বলবো, সাদা যে সুতো হয় না, সুতো দিয়ে কি একটা যেন মাদুলি মতো ছিল। আর কত কালো ছিল দেখেছো, আমি কতটা কালো ছিলাম সেই সময়, এতটাই ঘুরতাম এদিক ওদিক সেদিক, মানে বন্ধুদের সাথে খেলা, এদিকে ঘুরবো সেদিকে ঘুরবো, সারাদিন খেলবো খেলবো একটা ভাব ছিল। তো সেই সময় রোদে পুড়ে এরকম কালো হয়ে গেছিলাম, মানে আমার মা বলে এটা, আমি নই। তো তো এটা সেই ফটো। তো চলো নেক্সট ফটো দেখানোর আগে বলি যে এরমই আরও একটা ফটো দেখিয়েছি, তাতে আগে তোমাদের দেখিয়ে নিই। তো দেখো এর আগেও আমার এই বান্ধবীটার সাথে একটা ফটো দেখিয়েছি তোমাদের, তাতে ও চুড়িদার পরেছিল আর আমি কি বলবো জিন্স টপ পরেছিলাম, আর এখানে তার উল্টোটাই, দেখো আমি চুড়িদার পরে আছি আর ও জিন্স টপ পরে আছে, দেখেছো? তো এটা একটা, এটাও দুর্গা পুজোর ফটো, আগেরটাও দুর্গা পুজোর ফটো ছিল, তো এটাও দুর্গা পুজোর ফটো। তো দেখো আমরা সত্যি সেই সময় যে কেমন ছিলাম, মানে আমি আমরা সবাই মানে আমার বান্ধবী আর আমরা ভাবি যে আগে কীরকম ছিলাম আর এখন মানে কীরকম হয়েছি। সত্যি কথা বলতে তখন তো বুঝতাম না যে ফ্রেন্ডশিপটা কী, তখন বুঝতাম না, কিন্তু এখন যখন বুঝি যে না ফ্রেন্ডশিপটা সত্যি খুব ইম্পর্টেন্ট লাইফে, তখন মানে আমাদের খুব আফসোস হয় যে তখনকার দিনটা আমরা কেমন করে কাটিয়েছি। তো অনেক কিছুই, তো দেখো তো চলো এবার নেক্সট ফটো তোমাদের দেখাই। নেক্সট ফটো হচ্ছে এটা। তো তোমাদের বলে দিই এই ফটোটা অনেক ছোটোবেলার ফটো, কবেকার ফটো সেটা মনে নেই, কিন্তু অনেক ছোট ছিলাম আমি। তো দেখে নাও, এটা হচ্ছে আমার দাদা, এটা আমার দাদা, এই যে বউ সেজে যেটা আছে না সেটা আমি, এটা হচ্ছে আমার পিসির ছোট ছেলে, আর এটা হচ্ছে পিসির বড় ছেলে, আর এই এটা হচ্ছে পিসির জায়ের ছেলে, ঠিক আছে? তো হঠাৎ মানে এই ফটোটা হঠাৎই তোলা, মানে আমাদের এখানে একজন ছিল, আমাদের এখানে একটা জায়গা আছে হালি শহরেই, তো ওখানে তারা নতুন মানে বাড়ি কিনে এসেছিল, তো তারা হয়তো ফটো ফটো তুলতো, জানি না কিছু একটা ম্যাটার ছিল, এখন মনে পড়ছে না। তো সেই সময় মানে আমার মার খুব ইচ্ছে ছিল বা আমারও একটা ইচ্ছে ছিল ছোটো থেকে যে আমি একটু বউ সেজে ফটো তুলবো এরকম কিছু। তো সেই সময় আমার মা আমাকে সব কিছু আমার মায়েরই জিনিস পরেছিলাম, তো সেই সময় সাজিয়ে দিয়েছিল। আর এই যে সাইকেলটাতে বসে আছে না, এটাও আমারই সাইকেল, এই সাইকেলটার জন্য এই এর সাথে আমার অনেক মারামারি হয়েছে, এমনকি এই যে আমার ভাই আমার আঙুলে পর্যন্ত এমন করে কামড়ে দিয়েছে মনে হবে যেন মাংস তুলে নেবে এমন, শুধুমাত্র এই গাড়িটার জন্য। তো এটা সেই সময়কার ফটো। তো চলো এবার নেক্সট ফটো তোমাদের দেখাই, আর তোমাদের দেখাই, বুঝতেই পারছো আগেও বলেছি এটা আমার মা। তো এখানে কটা আমার মায়ের বিয়ের ফটো আছে সেগুলো আমি দেখাচ্ছি। এটা আমার মা বিয়ের সাজে, ঠিক আছে? তো এখানে আছে হচ্ছে আমার বাবা আর মা একসাথে, ঠিক আছে? দেখো যতদূর সম্ভব এটা মনে হয় বৌভাতের ফটো, ঠিক আছে? যেহেতু ফুলের সাজ দেখা যাচ্ছে তো সেই জন্য আমি বললাম ভেবে যে এটা বৌভাতের ফটো। তো এবার নেক্সট ফটোটা দেখাই তোমাদের, নেক্সট ফটোটা হচ্ছে তোমাদের এক্ষুনি, ফটোটা এক্ষুনি তোমাদের দেখিয়েছি। তো নেক্সট ফটো হচ্ছে এটা, এই যে এখনই দেখালাম যে বউ সেজে ছাদের ওপর একটা ছবি, সেই ছবিটা এটা। তো এবার নেক্সট ফটোটা দেখাই, এটা হচ্ছে এটা, এটা আমার দাদা চেয়ারে বসে আছে, সেই স্টুডিও, স্টুডিওতে গিয়ে ফটো তুলেছিলাম, মানে তুলেছিল আর কি ও আমার দাদা।
আর ছোটবেলায় বলে দিই যে ছোটবেলাতে আমি আর আমার দাদা খুব কাজল পরতাম। হ্যাঁ অবশ্যই তখনকার দিনের বাচ্চারা কাজল পরতোই চোখে, কিন্তু এখনকার দিনেই আর কি ডাক্তাররা বলে কাজল পরবে না, এই পরবে না, ওই পরবে না, কিন্তু আমরা পরতাম, সেই জন্য হয়তো চোখগুলো এত সুন্দর সুন্দর হয়েছে আমাদের। তো চলো নেক্সট ফটো তোমাদের দেখাই। এই ফটোটা তোমরা হয়তো সিঙ্গেল দেখেছো, আমি চেয়ারে বসেছিলাম, তো এটা আমার 1 বছরের জন্মদিনের ফটো। আর এই যে সেম, এটা আমার দাদা আর এটা আমার সেই পিসির ছেলে। তো তোমাদের আগেও আমি আর একটা ফটো দেখিয়েছিলাম আর একটা জন্মদিনের, তো এটাও আমার 1 বছরের জন্মদিনের ফটো। তো পরের কিছু ফটো দেখাই যেগুলো শুধুমাত্র আমার মা বাবার বিয়েরই ফটো। তো দেখাই, এই যে এটা, এটাতে মনে হচ্ছে যে আমার দাদু আমার মাকে আশীর্বাদ করছিল, ঠিক আছে। এই যে আমার দাদু এই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সেরকমই একটা কিছু ফটো। আর এবার দেখাই তোমাদের এই যে এই একটা ফটো, এটা আই থিঙ্ক মালা বদলে ফটো, তোমরা বুঝতেই পারছো যে এটা মালা বদল হচ্ছে। এই যে মালা, এই যে গলায় হাত দিয়েছে, তো এটা মালা বদলের ফটো। আর নেক্সট ফটোটা দেখাই, ও এখানে মালা বদল হচ্ছে, এই যে মালা নিয়ে দুজন দুজনকে আর কি এরমই, ঠিক আছে। আর লাস্ট, এই অ্যালবামের লাস্ট ফটোটা দেখাচ্ছি, লাস্ট ফটোটা তেমন কিছু না, এটাও আমার বাবার বিয়েরই ফটো। এই যে আমার বাবা বিয়ে করতে যাচ্ছে, মানে সেই রকম টাইমের হয়তো ফটো, আই গেস, জানি না, ঠিক বলতে পারবো না। এই যে বন্ধুরা, তোমাদের আমি আমার ছোটবেলাকার, আমার মা বাবার মানে আগেকার সব কিছু শেয়ার করলাম, বিয়ের কিছু জিনিস শেয়ার করলাম আমার বাবা মায়ের। তো আমার কাছে আর কিছু ফটো আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো তোমাদের এক এক করে সেই ফটোগুলো দেখাই। তো প্রথম ফটো যেটা, সেটা হচ্ছে যে এই ফটোটা, যেটা এতক্ষণ তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারছিলে না, সেটা এখন দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ আমার মাকে কত সুন্দর দেখতে ছিল, দেখেছো মুখের কি কোনো মিল আছে? দেখো তো, যদি মুখের কোনো মিল পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু তার আগে বলে দিই, আমার মার সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে এখানে একটা তিল আছে, যেটা আমার মারও আছে সেম জায়গায়। আর এটা আমার জন্ম থেকেই রয়েছে, যবে থেকে জন্মেছি তবে থেকে এটা রয়েছে, তো আমার মারও এটা রয়েছে। তো দেখেছো, অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে কোনো মিল আছে কিনা, ঠিক আছে। তো চলো নেক্সট ফটো দেখি। ফটোটা খুবই ইন্টারেস্টিং, দেখতেই পাচ্ছো আমার মা বাবা সিঁদুরদানের ফটো। এটা লাইফের খুবই একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট, আমার সাথে হয়েছে তো আমি এটা বুঝি। তো দেখো তোমরা দেখেছো, তো চলো পরের ফটো দেখাই তোমাদের। পরের ফটো হচ্ছে এটা, দেখেছো আমার মা বাবা কি রোম্যান্টিক, দেখো দেখো। তো বলে দিই বন্ধুরা, আমার মা, আমার বাবা আর আমার দাদা মিলে পুরীতে ঘুরতে গেছিল, তো এটা পুরীর সমুদ্রের মধ্যে এই ছবিটা তো ক্লিক করেছিল আর কি। আর একটা কথা বলি, এই যে আমার মার গায়ে যে তোমরা টাওয়ালটা দেখছো না, এই টাওয়ালটা এখনো আছে আমার মার কাছে, দেখেছো কি রোম্যান্টিক ফটো। চলো নেক্সট ফটো দেখাই তোমাদের। তো নেক্সট ফটো হচ্ছে এটা, দেখো 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 আমার মাও কত স্টাইল দিতে পারতো, দেখেছো দেখো। আর আমার দাদা এখানে খেলা করছে বালি নিয়ে, আর এটা কোন একজন ছিল জানি না কে। তো দেখেছো কত সুন্দর। তো চলো নেক্সট ফটো দেখাই। নেক্সট ফটো হচ্ছে এইটা, তো তোমরা ভাবছো এটা কি করছে আমার বাবা। তো তোমাদের বলে দিই যে আমার বাবা বিয়ের আগে, বিয়ের পরেও করেছে, তো বিয়ের আগে কি বলবো, ক্যারাটে শিখতো, ঠিক আছে। তো তোমরা হয়তো অনেকেই নামটা শুনবে, জানি না শুনবে কি না, কিন্তু হালিশহরে একজন আছে দিলীপ জানা বলে, তার কাছে আমার বাবা ক্যারাটে শিখতো। তো সেই ক্যারাটেরই একটা পোজ দিয়ে সেই সমুদ্রের মধ্যে একটা কি ছবি ক্লিক করেছিল। তো দেখো, তো আমার বাবা খুব ভালো ক্যারাটে করতো,
তো আমার আমার দাদারও খুব ইচ্ছে ছিল যে ক্যারাটে করব, কিন্তু আমার বাবা করতে দেয়নি, মানে হয়তো কোনো অসুবিধা ছিল বা কোনো প্রবলেমের জন্য আমার বাবা আমাদের করাতে পারিনি। তো যাকগে, এটা সেই ফটো। তো চলো নেক্সট ফটো তোমাদের দেখাই। আর একটা ফটো দেখাই বন্ধুরা, এই যে এটা, এটা হচ্ছে আমার বাবা মা যখন ওই যে সাত পাকে ঘুরছিল সেই সময়কার একটা ফটো। এই যে, তো চলো এবার নেক্সট ফটো দেখাই। তো নেক্সট ফটোটা দেখাবো, আর এই ফটোটাই লাস্ট তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট একটাই ফটো দেখাবো, সেটা হচ্ছে এই ফটোটা। এটা তো তোমাদের বললামই যে মানে পুরীতে ঘুরতে গেছিলো আমার বাবা মা আর দাদা, তো সেই সময়কার ফটো। তো এটাও একটা পোজ দিয়েছিল আমার বাবা মা, রোম্যান্টিক রোম্যান্টিক। তো সেই সময়কার ফটো। তো চলো আজকে ফটো দেখানো আমার শেষ হয়ে গেল, এটাই লাস্ট ফটো ছিল। তোমাদের কেমন লাগলো আমার ছোটবেলাকার কিছু স্মৃতি জেনে, কিছু ফটো জেনে, ফটো দেখে, আর আমার মা বাবার বিয়ের ফটো দেখে, আর আমার মা বাবা এত রোম্যান্টিক সেটাও দেখলে তোমরা, মানে ছিল তো সেগুলো জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর এটাই বলবো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সরাসরি পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো পরবর্তী ভিডিওটা আশা করি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। পরবর্তী ভিডিওটা ভাবছি এখন কী নিয়ে আনবো। তোমাদের মাইন্ডে যদি কোনো রকম কি বলবো, কোনো রকম যদি ভিডিও করার মতো কিছু আইডিয়া থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তৈরি করার। আর ব্যাস এইটুকুনি। তো আজকে চলো, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা ঘরে থেকো। তো চলো টাটা।